Hey guys, welcome back to my YouTube channel. So, আজকে একটা যাই হোক মনের কথা কিছু শেয়ার করতে আসলাম তোমাদের সঙ্গে দীর্ঘ 15 দিন থেকে হয়তো আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড নেই তো তোমরা ভাবতেই পারো রায়হান ভাই কি হয়েছে আর যে ভাই ব্রাদাররা আমাকে মন থেকে ভালোবাসে তারা কয়েকজন ইনস্টাগ্রামে এবং ফেসবুকে কমেন্ট করে বলছে রায়হান ভাই তোমার কি হয়েছে তুমি কি ইউটিউব ছেড়ে দিলে হ্যাঁ ভাই আমি ইউটিউব ছেড়ে দিয়েছিলাম দেখো কি কারণে ভাই ছেড়ে দিয়েছিলাম সেটা তোমাদেরকে বলছি ভাই দীর্ঘ এক বছর থেকে আমি ভিডিও বানাই ইউটিউব থেকে আমি কি পেয়েছি কি করেছি সবটাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এতদিন যাবত আমি ভিডিও আপলোড দিই মোটামুটি যদি আমার দেরি হয় 5-6 দিন হয়তো দেরি হয় তার বেশি দেরি হয় না কিন্তু এখন মোটামুটি 12-14 দিন প্লাস হয়ে গেল ভিডিও আপলোড দেওয়া তারপরে কোনো আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া নেই ভাই একটাই কারণ এই ভিতর থেকে তো ভাই অনেক ডিমোটিভেট ফিল করছে ভাই কতদিন ভার এইভাবে ভিডিও করব ইউটিউব থেকে তো ভাই তেমন কিছুই হচ্ছে না হ্যাঁ আমার মোটিভেশন অন হয়েছে বেশ কয়েক মাস আগে অন হয়েছে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে এবং তোমাদের ভালোবাসায় ভাই জিরো থেকে এখন 3470 প্লাস সাবস্ক্রাইব এখন আমার সবটাই তোমাদের ভাই জিরো থেকে কাউন্ট করে এতটা এসেছি তোমরা মন থেকে ভালোবাসা দিয়েছিলে ভাই এতটা এসেছি কিন্তু ভাই এখন তো অনেকটা ডিমোটিভেট ফিল করছে এই জায়গা থেকে কেননা ভাই এখন ভিডিও বানাচ্ছি তারপরে ভাই ভিউজটা সেমন তেমনভাবে ইনক্রিজ হচ্ছে না কিছুই হচ্ছে না আমার দিক থেকে তো আমি 100% চেষ্টা করছি ভিডিও বানানোর হয়তো করছি হয়তো তোমাদের ভালো লাগছে না এবার ধরো সবার তো সব জিনিস ভালো না লাগতেই পারে আস্তে আস্তে কন্টিনিউ করার পর ভালো হয় আর কি ফার্স্ট টাইম যখন ভিডিও করতাম তার থেকে অনেক এখন হয়তো বেটার হচ্ছে বাট যতটা বেটার হওয়ার দরকার হয়তো ততটা আমার কাছ থেকে এখন বেটার হচ্ছে না সেই কারণে ভাই অনেকটা ডিমোটিভেট ফিল করছি আর যে ভাইরা কমেন্ট করছিল ভাই কি বলবো ভাই অনেকটা ভিতর থেকে তো ভাই ভেঙে গেছে অ্যাকচুয়ালি তার ভিতর অনেকটা এখন বড় হচ্ছি পরিবারের প্রেশার বাড়ছে কি করবো ভাই কি মাথায় কিছু কাজ করছে না মেন্টালিটি ভাই কোনো কিছু ঠিক নেই একটা ছেলে তো জানো ভাই সবসময় মোটিভেট থাকতে পারে না হয়তো আমরা একটা মোটিভেশন চ্যানেল গিয়ে একটা মোটিভেশন ভিডিও দেখতে পারি এবং আমরা ওখান থেকে অনেক মোটিভেট পাই কিন্তু সবসময় সেটা আমাদের কাছে থাকে না হয়তো কিছু সময়ের জন্য সীমিত থাকে তারপরে শেষ হয়ে যায় তেমনটাই ভাই আমার সাথে হয়েছে এত ধরে ভিডিও করছি ভালো লাগে ভিডিও বানাতে ভালো লাগে তোমরা সাপোর্ট করো আর নিজে থেকে অনেক মোটিভেট পাই না আমাকে কিছু করতে হবে এখান থেকে তো তেমনভাবেই চলছে ভাই জার্নিটা এইভাবেই চলছিল এখনও চলছে তো তারপরে ভাই একদিন মনের কাছে কোশ্চেন করলাম ভাই আমি এক বছর থেকে তো ভিডিও বানাচ্ছি তো হচ্ছেটা কি এখান থেকে আমার হচ্ছে না কিছুই তো ভাই তোমাদের ভালোবাসা ভালো লাগা এগুলো নিয়েই ভাই একটা ফ্যামিলি যাই হোক আমার ফ্যামিলিটা অনেক মজবুত কারণ ভাই একটা একটা করে এখন আমরা 3000 প্লাস সাবস্ক্রাইব গেন করে ফেলেছি তো সেটা ভেবে ভাই অনেকটা প্রাউড ফিল হয় নিজের উপরে কারণ ভাই একসময় জিরোটা সাবস্ক্রাইব ছিল এখন অনেকটা এগিয়ে গিয়েছে আমাদের ফ্যামিলিটা সব একটা একটা করে এগিয়েছে তোমরা এক এক করে আমার ফ্যামিলিতে অ্যাড হয়েছে ওই কারণেই এগিয়েছে কিন্তু ভাই এখন কি বলবো কোনো শব্দ নেই কথা বলার মতো এখন এতটাই ডিমোটিভেট ফিল করছি আর ভিডিও বানানোর মানসিকতা তো একবারে নেই কী হচ্ছে নিজের সাথে আমি নিজেও জানি না আর তার ভিতরে ভাই প্রায় এখন শরীর খারাপ হচ্ছে কী কারণে তাও জানি না ভাই ইউটিউবে আমি কেমনভাবে থাকতে পারবো কি থাকতে পারবো না কিন্তু ভাই এখন কি বলবো কোনো মাথায় ভাই কিছু কাজ করছে না ইউটিউবকে সত্যি ছেড়ে দেবো ভাই একদম শেষ আর যে ভাইগুলো আমার পাশে আছে যারা মন থেকে ভালোবাসে তারা তো বলছে ভাই পাশে আছি তুমি ভিডিও বানাও এবং আমার কিছু ফ্রেন্ড আছে আমার ফ্রেমের পিছনেই আছে হুমায়ুন ভাই তাকে অনেক কিছু বললাম সেও বলছে ভাই ভিডিও বানাও পাশে আছি ভাই তোমরা আছো বলে তো এত দূর এগোতে পেরেছি আমার মোটিভেশন অন হয়েছে একসময় ভাই কিছুই হতো না এখন আমার যদি 10 টাকা আর্ন হয় না সেটাও আমার ইউটিউব থেকে হয় এইসবগুলো ঘুরছি ভাই ওই আর্নিংয়ের জন্যেই এখন আমার পকেটে আসেনি ক্যাশটা ঠিক আছে তবুও ভাই আমার মোবাইলে তো থাকছে সেটা আমি একদিন না একদিন হাতে পাবো যদি আমি ভিডিও কন্টিনিউ করি যারা ভিডিও ক্রিয়েটাররা আছো তারা বুঝতে পারবে ভাই জিনিসটা কী মোটিভেশনের জন্য ভাই কতজনা কত কী করতে পারে যখন আমার 1000 সাবস্ক্রাইব ছিল না যখন আমার 100টা সাবস্ক্রাইব ছিল তখন আমি জানতাম ভাই জিনিসটা কী যখন আমার 100টা সাবস্ক্রাইব ছিল তখন আমি যাদের 2000-3000 সাবস্ক্রাইব ছিল তাদেরকে দেখতাম তাদের প্রোফাইলে বারবার করে ঢুকতাম যে ব্লগাররা আছে যারা হ্যানা তানা সব ভিডিও করে তাদের দেখতাম তো ভাবতাম ভাই আমার কবে 1000 সাবস্ক্রাইব হবে তো ভাই দেখতে দেখতে আমার এখন 3000 প্লাস সাবস্ক্রাইবও হয়ে গেছে এখন ভাই অনেকটা এগিয়ে গেছি এখন ভাই যেখানে যাই মোটামুটি আশেপাশে বেরোলে মোটামুটি সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখায় হয়তো ক্যামেরাতে সবগুলোকে তুলে ধরতে পারি না তবুও ভাই তখন অনেকটা প্রাউড ফিল হয় তখন বলে না ভাই তোমার ভিডিও আমি দেখি তোমাকে আমার ভালো লাগে তুমি ভিডিও চালিয়ে যাও তখন তো ভাই অনেকটা প্রাউড ফিল হয় আবার সেই সময় কিছুক্ষণ পরে আবার আর একটা মানুষ দেখায় দেখা হয় দেখে বলে ভাই ফোনে এসব কী করে বেড়াস তোর কোনো কাজ নেই এ কথাটাও শুনতে হয় তো ভাই একদম শেষ কাকে কোন উত্তরটা দেব এখন কেউ যদি জিজ্ঞাসা করছে ভাই সাপোজ আমার গ্রামে একজন আমাকে জিজ্ঞাসা করে ভাই তুই তো এক বছর থেকে ভিডিও করছিস যাই হোক মুরব্বী লোক মানুষ একটা
এক বছর থেকে এইসব করে বেড়াচ্ছিস, তোর কি হচ্ছে? তুই যদি এক বছর অন্য কিছু করতি হয়তো তুই অনেকটা এগিয়ে যেতি। না ভাই, এখানে আমি অনেকটা এগিয়ে এসেছি, তাকে কে বোঝাবে? তাদের তো এইভাবে বুঝবে না। কিন্তু ভাই আমরা তো বুঝতে পারছি, আমরা ইয়াং জেনারেশন যারা আছি, ইউটিউবের পেছনে খাটছি, ঠিক আছে, তারা বুঝতে পারছো এই সাবস্ক্রাইবটা গেন করা মানে কতটা ব্যাপার। আমি তো কয়েক সপ্তাহের জন্য ভেবে নিয়েছিলাম, না ভাই আমার দ্বারা আর ইউটিউব হবে না, আমি ইউটিউব ছেড়ে দিই। তারপরে অনেক ভাইরা আছে, বোনেরা আছে, যারা আমাকে মন থেকে ভালোবাসে, ভালো লাগে কথা বলতে হচ্ছে, তারা তো অনেক রিকোয়েস্ট করছে, না ভিডিও বানাও, তোমার পাশে আছি। তো তাদের জন্যই হয়তো আবার ইউটিউবে ব্যাক নিলাম আর কি। তো যাই হোক ভাই, তোমরা একটু সাপোর্ট করো এবং এই ভিডিওটাকে শেয়ার করো, যেন আগামী দিনে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট পাই এবং তোমাদেরকে পাশে পাই। তেমন ভাই কোনো শব্দ নেই আমার মুখে বলার, অনেক কিছু ভেবেছিলাম বলবো বলে ভাই, এখন পুরোটাই ভাই সব গুলিয়ে ফেলেছি, কিছুই মুখে শব্দ নেই এক কথায় ভাই। কি বলবো, এতদিন থেকে তো ভিডিও বানাচ্ছি, কিছুই হচ্ছে না। কিন্তু ভাই একটাই কি, এই ব্লগের পথে নেমেছি, তো সাপোজ তোমাদেরকে আমার ভিডিওতে দু তিনবার হয়তো লালবাগ দেখেছো, আমি লালবাগ জায়গাটা ঠিক করে চিনতাম না, এই আশপাশটা কোনো কিছু চিনতাম না, এই ব্লগে নেমেছিলাম বলে প্রায় জায়গা সব চিনছি, নতুন নতুন ফ্রেন্ড হচ্ছে, তাদের সঙ্গে কথা হচ্ছে, আলাদা ধরনের মজা ভাই। যত ক্রিয়েটাররা আছে ঠিক আছে, তার ভিতরে সব থেকে ব্লগের লেভেলটা আলাদা, কারণ তুমি এখানে তোমার টেক চ্যানেলে যদি তোমার 1000 সাবস্ক্রাইব থাকে না, ওই 1 মিলিয়নের যদি সাবস্ক্রাইব থাকে, তো তোমার যদি এই ব্লগিং চ্যানেলে যদি তোমার মাত্র 3 লাখ যদি সাবস্ক্রাইব থাকে, তবুও তুমি টেক চ্যানেলের থেকে ব্লগ চ্যানেলে বেশি সাপোর্ট পাবে। কেননা ভাই তুমি এখানে অনেক ছেলেদের সঙ্গে দেখা হবে এবং তোমার এখানকার যেগুলো সাবস্ক্রাইব থাকবে সেগুলো প্রায় অ্যাক্টিভ থাকবে, কিন্তু টেক চ্যানেলে সেটা থাকে না। তো সেটা দেখে আমার ভালো লাগে, কেননা ভাই দেখো আমার 3000 সাবস্ক্রাইব খুব একটা বড় সংখ্যা না, কিন্তু ভাই আমার কাছে তো এটা অনেক বড় সংখ্যা, কেননা এটা একটা করে হয়েছে। আর এই 3000 সাবস্ক্রাইব যখন আমি রাস্তায় বেড়াই না ভাই, তো কোনো না কোনো দিন আমার সাবস্ক্রাইবের সঙ্গে দেখা হয়। সাপোজ আমি কিছুদিন আগে নদীডাঙ্গায় গিয়েছিলাম পাশের গ্রামে, তো সেখানে আমার একটা সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা, এইভাবে মাঝে মাঝে দেখা হয়। তো সেটা দেখে অনেক প্রাউড ফিল হয় নিজের উপরে, না আমি একটা কিছু করছি, আমাকে মানুষ চিনবে, এইভাবে আস্তে আস্তে গোটা দুনিয়া চিনবে, এইভাবে এগিয়ে যেতে হবে। তো ভাই এখন ইউটিউব আর ছাড়ছি না, এখন কন্টিনিউ তোমরা ভিডিও দেখতে পাবে, আর অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো আর পাশে থেকো ভাইয়ের। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।